হ্যালো ফ্রেন্ড, আমি দেবমিতা চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। বাঙালি মাত্রই কিন্তু মাছে ভাতে বাঙালি, তাই আজকে আমি একটা মাছের রেসিপি শেয়ার করব। আজকে আমি তোমাদের সঙ্গে বিয়ের বাড়ি স্টাইলে পার্শে মাছের ঝালের রেসিপিটা শেয়ার করব। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো এবার শুরু করি। এখানে আমি তিনটে বড় সাইজের পার্শে মাছ নিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি লবণ, এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। আর আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেলের আইকনটাও প্রেস করো, তাহলে নোটিফিকেশান অন হয়ে যাবে আর আমি নতুন রেসিপি আপলোড করলে তোমরা সবার আগে তার নোটিফিকেশান পেয়ে যাবে, আর এটা কিন্তু একদম ফ্রি। এবার আমি 10 মিনিট এই অবস্থায় মাছটা রেখে দেবো, তারপরে মাছগুলো ফ্রাই করবো। একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছটা আমি দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে দুদিক থেকে ভালো করে ভেজে আমি তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে। হালকা করে কালো জিরেটা একটু ভেজে নেব। আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার সেই পেস্টটাই দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। ভালো করে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লো করে দেবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। খুব ভালো করে মিক্স করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটে দেব। মিক্সিং জারে একটু জল নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্রেভির পরিমাণ অনুসারে জলটা অ্যাড করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রেড চিলি পাউডারটা একদমই অপশনাল, আমি সুন্দর কালারের জন্য অ্যাড করলাম, তোমরা না চাইলে স্কিপ করতে পারো। গ্রেভিটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি 2টো মাছ ভাজা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে গ্রেভিটা মাছের উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু হতে দেব। প্রায় 3 মিনিট পর আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব ধনে পাতা কুচি। ভালো করে আবার মিক্স করে 1 মিনিট হতে দেব, তারপর নামিয়ে নেব। বিয়ের বাড়ি স্টাইলে পার্শে মাছের ঝাল কিন্তু একদমই রেডি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।